ফ্রেন্ডস গুড মর্নিং আসলে এখন গুড মর্নিং আর নেই এখন গুড আফটারনুন হয়ে গেছে আর আজ আমি সকাল সকালই উঠেছি কারণ আজকে ও রাত্রে কাল রাত্রে প্রচণ্ড মানে জ্বালাতন করছিল আমার বাবু তো সকালবেলাও ভোরবেলাও ঘুমায়নি ভোরবেলাও জেগেছিল লাস্টে ওর বাবা ছটার সময় উঠে ওকে নিয়ে ঘুরছিলো কাঁদছিল বলে তারপরে আমি তখন একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে আমি সাতটা থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখন ও ঘুমোচ্ছে মানে আটটার সময় ঘুমিয়েছে তখন থেকে ও ভালো মতন ঘুমোচ্ছে খালি মাঝে মাঝে উঠে একবার খাচ্ছে তারপরে আবার শুয়ে পড়ছে তো এই দেখো বন্ধুরা ও ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠে গেলে ঘুম থেকে উঠিয়ে আমি ওকে গা মুছিয়ে দেবো ওদিকে তরকারি বসিয়েছি তরকারিটা হয়ে গেলে তারপরে ও গরম জল করব গরম জল করে ওকে গা মুছিয়ে দেবো তুলে তো এখানে সকালের মেনু আমি দেখিয়ে দিচ্ছি সকালে হয়েছে এই যে ডিম সিদ্ধ আর তারপরে হচ্ছে ডাল হয়েছে আর কুদলি আলু ভাজা হয়েছিল আর রুটি আর ভাত হয়েছিল সকালে আমাদের ভাতটা হয়ে যায় বেলায় খালি একটা তরকারি কি কিছু ভাজা টাজা করলে হয়ে যায় দুপুরের মেনু হয়ে যায় তো এখানে ভাত রয়েছে আর কুদলি আলু ভাজাটা খাওয়া হয়ে গেছে বাকি যা রয়েছে দুপুরে খাওয়া হবে আর ওইদিকে রান্নাঘরে আমি কাতলা মাছ আলু দিয়ে ঝোল করছি তো ওখানে তরকারি প্রায় হয়ে এসছে এখানে আলু কষিয়ে আর জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে এখানে মাছ ভেজে রেখেছি মাছটা আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর তারপরে আমি বাবুর গরম জল এখানে রেডি করে রেখেছি গামলায় ওটা আমি গ্যাসে গরম করে নেব তো আমি গ্যাসেই গরম করি কারণ আমাদের বাইরে উঠোনে রোদ্দুর আসে কিন্তু রোদ্দুর কুকুরে আসে এসে যদি মুখ দিয়ে দেয় জলে তো সবসময় তো লক্ষ্য রাখা যায় না সেই জন্য তো এখানে দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি তরকারি আমার প্রায় হয়ে এসছে তো এবার আমি নামিয়ে দেবো আর এখানে গরম জল ততক্ষণে বসিয়ে দিয়েছি জলটা রোদ্দুরে দিলে ভালো হয় কেন কি বাচ্চাদের রোদ্দুরে জলটা দিয়ে উষ্ণ গরম জলে স্নান করানোটা ভালো কিন্তু এখন বর্ষার ওয়েদার সেরকম সুযোগ সুবিধা হয়ও না আর কুকুরে মুখ দেবে সেই জন্য আমি গরম জলটা গ্যাসের মধ্যেই করে নিই তো আজকে ওকে স্নান করাবো না আজকে ওকে গা মোছাবো আমি একদিন ছাড়া ছাড়া স্নান করাই একদিন গা মোছায় একদিন স্নান করাই তো ওকে এবার তুলে গাটা মুছিয়ে দেবো দিয়ে আর জামা কাপড় পাউডার পাউডার লাগিয়ে পরিষ্কার করে দেবো আর সন্ধেবেলা আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি কেন কি ওর এই ঠান্ডা গরম ওয়েদারে ওই জন্য ওর সর্দি লেগে গেছে সর্দি হয়ে গেছে ভীষণ তো তাই ওকে ডাক্তার দেখিয়ে নিচ্ছি তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না খুব কাছাকাছি ওই দশ পনেরো মিনিট রাস্তা তাই মা এসেছিলো নিতে মা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বর যাচ্ছিলো তিনজনই মিলে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তো এখানে তলায় চলে এসেছি ওষুধ ওষুধের দোকানেই আর কি বসে ডাক্তারবাবু বাচ্চাদের তো এখান থেকে ওকে টোকেনটা নিয়ে আমি ডাক্তার দেখিয়ে দেব দেখিয়ে নিয়ে ওষুধ কিনে তারপরে বাড়ি যাব বাড়ি ঠিক যাব না বাড়ি যাওয়ার আগে দিদার বাড়ি যাব কেন কি দিদা অনেক দিন ধরে আমাদের বাড়ি আসবে আসবে করছিলো কিন্তু আসতে পারছে না আমাদের বাড়ির সামনে অনেকটা জল জমে গেছে আর দিদা সেরকমভাবে হাঁটতে পারে না সেই জন্য তো দিদার বাড়ি হয়ে চলে যাব তারপরে বাড়ি বেশিক্ষণ বসবো না কিছুক্ষণ বসেই তারপরে কথাবার্তা বলে তারপর বাড়ি চলে যাবো তো এখানে ডাক্তার দেখাতে ঢুকে যাচ্ছে আমার মা বাবুকে নিয়ে তো দেখিয়ে দেখিয়ে তারপরে আবার দেখা করছি তো এখানে ডাক্তার দেখি আমি দিদার বাড়ি চলেও এসেছি এবারে দিদার বাড়িতে আমার মামা দুটো পাখি নিয়ে এসেছিল পোষার জন্য তো দুটো পাখি থেকে ডিম পেরেছিল অনেকগুলো তো ওর মধ্যে সবগুলো নষ্ট হয়ে গেছে একটাই বেঁচে ছিল একটা থেকে ওই যে হাড়ের মধ্যে যে বসে আছে পাখিটা ওই পাখিটা বাচ্চা হয়েছে তো আজ এখানেই ব্লগটা শেষ কর